পদ্মফুল ফুটেছে এবারও কার্বি পাহাড়ে। কার্বি আংলাংয়ের স্বশাসিত কাউন্সিল নির্বাচনে বিজেপির জয় জয়কার। এ নিয়ে একটানা দুবার কার্বি আংলং স্বশাসিত কাউন্সিল নির্বাচনে বিজেপি বিজয়ী হয়েছে। কার্বি আংলাংয়ে অবিশ্বাস্য জয়ের পর এক নতুন অনাবিল আনন্দের ধারা বইছে পুরো পরিষদ শাসিত অঞ্চলে। 26টি আসনের একটিও পায়নি কংগ্রেস বা স্থানীয় কেপিএলসি দল, সব আসনেই তারা অনায়াসে জিতেছেন। আর এতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রদেশ সভাপতি ভবেশ কলিতা কার্বি আংলাংয়ের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জনগণের সামনে নতজানু হয়েছি। একটানা দুবার কার্বি আংলং স্বশাসিত কাউন্সিল নির্বাচনে বিজেপিকে ঐতিহাসিক ম্যান্ডেট দেওয়ার জন্য। পুরসভা এবং জিএমসি নির্বাচনে জয়লাভের পর এই বিশাল বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিশ্বাসের দৃষ্টিভঙ্গির প্রতি জনগণের আস্থা, তার সত্যতার প্রমাণ। তিনি বলেন, এই অভূতপূর্ব ম্যান্ডেট জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমাদের আরও বড় দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ জেপি নাড্ডা নির্দেশনায় আমরা কার্বি আংলাংয়ের সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য কাজ করে যাব বলে জানান তিনি।